চাইছিলাম নদীর নদীর কিছু পানি বাড়তেছে তো নদীগুলি আর কি পর্যবেক্ষণ করার জন্য। প্রতিদিন তো রাস্তা লাইভ দেখে সবাই, আসলে আমাদের বরিশাল শহর তো খুবই সুন্দর, বিউটিফুল। আর ড্রোন থেকে দাও, আমার পেজ দিয়ে শেয়ার দাও না, এনে তো সবাই শুনতেছে আমার কথা, এনে তো তুমি বুঝলাম না আমার সাথে তোমাদের কথা শোনাইতে চাও, তা তোমরা লাইভ করো আমি বন্ধ করে দিই। লোকজন কামের থেকে দেখেন আমাদের বরিশাল কীর্তনখোলা নদীতে, আসলে এই নদীতে একসময় বৃষ্টি পড়ে নাকি না কুয়াশা, ওকে মেঘ মেঘ দেখা যাচ্ছে। এখানে আমার সাথে আপনারা 142 জন আছে, বিশেষ করে যে দেখেন কী পরিমাণে রেলের সন্ধ্যার সময় যে এখান থেকে কিন্তু মেইনলি পায়রার সব যত ওয়াটার ট্রান্সপোর্টেশনগুলি এখান থেকে দেখেন কী পরিমাণ বিজি, যে এরা যারা নোঙর করে রাখছে বড় বড় বোটগুলি, একসময় সন্ধ্যার পরে এখানে কোনো কিচ্ছু থাকতো না। ওই দেখেন মেঘ না বৃষ্টি হচ্ছে, ওদিকে মেঘ না মেঘ দেখা যাচ্ছে আর কি, এই অটো নিচে নামে। এই যে আমাদের নতুন যে এখানে ফেরির মেইন স্টেশন হইতেছে, এখানে এখানে ড্রেজার স্টেশন আর কি, পানি সম্পদ নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিল্ডিংটা করছে নতুন, সব ড্রেজিংয়ের জন্য তারা এই ভবনটা তৈরি করছে। এটা আমাদের ওই যে পার্কের মুক্তিযুদ্ধ পার্কের পাশে, দেখেন কী পরিমাণের ট্রাফিক লেগে গেছে এখানে। কিন্তু বিষয় হচ্ছে যে এই যে মনে করেন দখল, এই যে নদীর পাড়ে আপনারা দেখতে পারবেন যে অবৈধভাবে দখল, প্লাস হলে যে বাঁধ করা হয়েছে, যে আমাদের বাঁধগুলি যেভাবে অপরিকল্পিতভাবে করা হয়েছে, যে কারণে আমাদের এই যে নদীর যে পানি এই যে বাড়তেছে, নদীর তো এই যে দেখেন সব ট্রলার পার্কিং করে রাখছে, দেখেন রাইট, এখানে মনে হচ্ছে চর পড়ছে নাকি না, এটা মনে হয় তেল, মনে হচ্ছে চরের মতো মনে হচ্ছে। আমি খালি বরিশালবাসীদের সবাই দেখাইতে চাই যে এই যে দেখেন পানি কী পরিমাণের আপ হয়েছে, এই যে দেখেন বাটটা আমাদের যে কীর্তনকলার উপরে যে বাটটা করা হয়েছে, বাটটা আসলে নদীর মাঝখানে নিয়ে যাওয়া হয়েছে। এই যে দেখেন বাঁধ এখান থেকে শুরু হয়েছে, এখানে বোট সব পার্কিং, এই যে বড় বড় এই যে ট্রলার কার্গোগুলি পার্কিং করে রাখছে, কারণ রাত্রবেলা আপনার চলা নেই। মেঘের মধ্যে ঢুকে গেলাম, মেঘ দেখা যাচ্ছে, কীর্তনখোলা নদী বরিশাল সিটি কর্পোরেশন সব দেখেন মেঘের মধ্যে ঢেকে গেলাম আমরা, বেশি উপরে চলে গেছে আর কি, আল্লাহ জানে বৃষ্টি আর কি, কিচ্ছু দেখা যায় না, কিছুই দেখা যায় না। কথা শোনা যায় তো আমার নাকি, এখন দেখা যাচ্ছে দেখেন আমরা কী পরিমাণে মেঘ, আসলে তো বরিশাল শহর ছোটোবেলা হইতেই আমরা তো ঢাকা স্কুলে পড়াশোনা করছি, বরিশাল আসলে কেমন জানি শান্তি লাগতো ছোটোবেলাতে,
ক্লিন এয়ার, ক্লিন পানি। এই যে দেখেন, আমি যেটা দেখানোর জন্য আপনাদের চাচ্ছি, এই যে দেখেন বাঘটা, আপনার সামনের দিকে দেখতে পারবেন আপনারা বাঘটা, যে বাঘটা কতখানি বিগত দিনে যে বাঘটা করা হয়েছে এখান থেকে সোজাই টানা হয়েছে। বাট আপনার এই যে দেখেন সামনে দিয়ে নদীর মাঝখানে নিয়ে যাওয়া হয়েছে বাঘটা, এই যে রাউন্ড করে আপনি নদী দেখেন, এখানে সামনে দিয়ে নদীটা কিন্তু চিকন হয়ে গেছে দেখেন, যে কারণে আমাদের এই যে মনে করেন এই যে পানির নদীর লাইনটা হয়েছে কিন্তু অনেক ভিতরে, একদম আপনারা দেখতে পারতেছেন কিনা দেখা যাচ্ছে না, প্রচুর মেঘ আর কি আজকে তো আসলে ওয়েদার। এই যে দেখেন এখান থেকে এই যে আমাদের ত্রিশ গোডাউনের যে রাস্তাটা, এই যে দেখেন বাঁধের পেটটা দেখেন, যে কারণে আপনার ওই নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে দেখেন বাঁধ এখান দিয়ে আসে এখানে, তারপরে যে এখান দিয়ে কতখানি নদীর মাঝখানে নিয়ে গেছে, এই যে মনে করেন নদীর মাঝখানে নেওয়ার কারণে যে এখানে যে পানি এই জায়গার মধ্যে যে পরিমাণ পানি জমা হইতো, এই জমা এই এই জায়গাগুলি এরকম আরও সামনে গেলে পরে আরও দেখবেন পিছনে আছে। আপনি দেখেন বাঁদিকে দেখেন এই জায়গাটা কত কতখানি ন্যারো, যে কারণে এই এই যে বাঁধ যে ভরা হয়েছে নদীর মাঝখান পর্যন্ত আনা হয়েছে, যে কারণে এই পানিগুলিও তো যাওয়ার জায়গা নেই, এই পানির প্রেশারও তো আমাদের শহরে উঠতেছে। প্লাস হলো যে খালের তো মনে করেন আমরা খাল তো খনন করেই নি, স্টেডিয়াম আব্দুল হাফিজ ইউনিভার্সিটি স্টেডিয়াম দেখতে পাচ্ছেন আমরা সবাই, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। দেখেন আমার মনে আছে ছোটবেলায় আমাদের নদী ছিল, নদী অ্যাকচুয়ালি ছিল নাকি কোন জায়গায় নদী ছিল, ওই যে ই পর্যন্ত আর কি স্টেডিয়ামের স্টেডিয়াম এগুলিও নদী ছিল এক সময়, সেই নদী আজকে কোথায় চলে গেছে দেখেন। এই যে এখন দেখেন আমাদের এই যে আইল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রসুলপুর মোহাম্মদপুর, এই আইল্যান্ডগুলি আসলে পরিকল্পিতভাবে এই যে ড্রেজিং হয়েছে, এই অবৈধ ড্রেজিংয়ের কারণে এই আইল্যান্ডগুলি হয়েছে, যে কারণে কাউয়ার চরের এই এই পাশে কিন্তু আপনার ভাঙিয়ে সব নেমে গেছে, ভেরি ব্যাড। বাট এটা একদিনের বিষয় না, এটা দিনে 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 এই জিনিসটা হয়েছে। এই যে দেখেন আপনি এই নদীর লাইন কোন জায়গায় আপনি দেখেন, এই যে আমাদের ঘাট, ওই যে কার্গো, এই যে এদিকে যখন এদিকে আসছে ত্রিশ গোডাউনের দিকে যত আসছে এই পুরো জায়গাটাই আপনার, এই যে দেখতে পাচ্ছেন যেখানে এই যে জাহাজ হইতে শুরু করে আমার মানে বাস সাইডে নদীর এই যে পাড়টা আপনি সামনে দেখেন কোন জায়গায় নদী, তারপর যত এদিকে আসছে আপনার পেট বড় হয়ে যাচ্ছে, সেগুলি নদী ভরাট করার কারণে দেখেন আপনি এই সাইড দেখেন আপনার এই সাইড ভেঙে দিতেছে, এদিকে দেখেন পানি কোথায় উঠে গেছে দেখেন নদীর ওপার, কারণ এদিক তো তাও আমরা বাড়টা করার কারণে এদিকে আমরা কিছুটা রক্ষা পাইতেছি। ওই যে সামনে দেখেন অবৈধভাবে ওখানে আরও সামনে গেলে পরে আমি আরেকদিন, আজকে আসলে সন্ধ্যা হয়ে গেছে টাইম অনেক হয়ে গেছে, আমি আরেকদিন আপনাদের সবাইকে দেখাবো যে অনেকে তো বোঝে না যে আসলে এইটা এইগুলি বোঝার জন্য তো মনে করেন রকেট সায়েন্সের জানার প্রয়োজন আছে। এই শহরে আপনার আমাদের জেলখাল এক সময় সরাসরি কীর্তনখোলার মধ্যে পড়ত, এই যে লঞ্চঘাটের ওখানে যে ড্রেজিংটা হয় ওই ড্রেজিংটা আসলে তো ড্রেজিং করে পানির পানির মধ্যে পানির স্রোতে দিয়ে দেওয়ার কথা, এই ড্রেজিংটা মনে করেন প্রায় আশি না অ্যাকচুয়ালি নব্বই দশক থেকে, এই যে লঞ্চঘাটে যে ড্রেজিংটা হয় সেই ড্রেজিংয়ের বালুটা বা মাটিটা ফালাইতে 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 রসুলপুর মোহাম্মদপুর এগুলি এই চরগুলি দেখেন আপনার ভেঙে যাচ্ছে এই পার, আপনার যদি কাউয়ার চরের দিকে তাকান একদম সিম্পল স্পষ্ট বোঝা যাচ্ছে ওই আইল্যান্ডটার কারণে আপনার এই পার ভেঙে যাচ্ছে, কাউয়ার চর ভেঙে যেতেছে। ব্যাক করতেছি আমি অ্যাকচুয়ালি ব্যাক করতেছি এই কারণে আপনাদের ওই সাইডটা আরেকদিন আমি দেখাবো ওদিকে কী ধরনের কীভাবে অপরিকল্পিতভাবে এই যে
বাঁধ, এবং শুধু বাঁধ না, বাঁধের নামে মানুষ জায়গা দখল করছে, বাঁধ নদীর মধ্যে নিয়ে তারা ব্যক্তিগত জায়গা বাড়ানোর জন্য। এই যে দেখেন, এই ছিল নদীর লাইন, কিন্তু এই যে লঞ্চ ঘাট আমাদের, ওই যে হামজা, ওই যে ডিসি লঞ্চ ঘাট, ডিসি ঘাট আর কি, ডিসি ঘাট, শ্রীপুর ঘাট, এই যে দেখেন, এই এই যে দেখেন সামনে যে আইল্যান্ডটা দেখতেছেন, হয়ে গেছে, এটা হচ্ছে যে ছিল না একসময় এই লঞ্চ ঘাটের এখানে একটা, এখানে একটা ড্রেজিং, বারো মাসের ড্রেজিং হয় এখানে, সেই ড্রেজিংটা ফালাইতে 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 এই আইল্যান্ড মোহাম্মদপুর এই দুইটা হয়েছে। এখন হয়ে গেছে, কিছু করার নেই, এর মানুষজন থাকে, এখন আপনি তাদের ফালাইও দিতে পারবেন না, তাদের পুনর্বাসন ছাড়া তো আর কিছু করার নেই। আর এটা কাইটেও দেওয়া যায় না, এক পাড়া যায় জেলখালকে বাঁচাইতে হলে পরিকল্পনা আছে, দোয়া করেন সবাই আল্লাহ যদি সুস্থ রাখে, অনেক পরিকল্পনা আছে, ইচ্ছা থাকতে হয় মানুষের, কাজ করার ইচ্ছা থাকলে সব করা যায়, নাহলে আপনার সব কিছু দিয়ে দেখেন উপরে অনেক কুয়াশা তো কারণে দেখতে অসুবিধা দিতে হয়, আমি অনেক উপরে উঠে গেছিলাম আর কি, অলমোস্ট 500 মিটার। এই যে আমাদের পোর্ট রোড, এই যে আমাদের লঞ্চ ঘাট, এই যে আমাদের এখানে এই যে এই জায়গায় রিজার্ভেশন রিজার্ভটা লাগানো থাকে অলওয়েজ, যে রিজার্ভটা দিয়ে আপনার আস্তে 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 পড়তে পড়তে এখানে এখন এই আইল্যান্ড হয়ে গেছে। এটা এই একটা দেখেন, এই যে ব্রিজ, এই রাস্তাটা আগে এই রাস্তাটা পুরোটা আসতো না কি, এটা এটা আমি আমি দায়িত্ব নেওয়ার পরে এই রাস্তাটা করে দিয়েছি পুরোটা না, কারণ এখানে অনেক মাদক টাদক অনেক বিষয় আছে, এখানে ক্রাইম, এটা ক্রাইম জোন হয়ে গেছিলো, যে কারণে আমি দায়িত্ব নেওয়ার পরে এখানে এই রাস্তাটা পুরো জয়েন্ট ছিল না, এই রাস্তাটা এই প্রথম ব্রিজ পার হইয়া, ব্রিজ পার হইয়া এই যে প্রথম যে জলাশয়টা দেখতেছেন এই জলাশয় শেষ পর্যন্ত এই পর্যন্ত রাস্তাটা ছিল, তারপর আর এই যে কোস্টগার্ডরা তাদের এই জায়গা দিয়ে যাইতে দিত না, এখন আপনার এই রাস্তাটা করে দেওয়াতে আপনার সরাসরি পুলিশের গাড়ি বলেন যা বলেন একদম সরাসরি ভিতরে চলে যেতে পারে, তো ক্রাইম রেট অনেক কম। আগে একদম তো যেতে হলে আপনার হয় নৌকা দিয়ে, এই যে দেখেন এইসব জায়গায়, এই যে দেখেন ওয়াল করছে দেখেন, এই যে এগুলি তো খেয়ালই করি নাই, আমার এরা দেখো তো মিলনটা, এই যে দেখো এই যে নদীর মধ্যে দেখেন ওয়াল করছে, এখন দেখেন মানুষ আসলে দেখেন এই যে নদীর মধ্যে দেখো মোহাম্মদপুর এটা কী করছে, তখন দিস কালকেই পাড়া, কালকে একসাথে তো রাত্রে গেছে, কালকে লোক এই যে ওয়াল দিয়ে দখল দিতেছে একজন, কালকেই লোক পাঠাও করে সার্ভেয়ার পাঠাও, কারণ এগুলি এখন ই না করতে পারলে তো, এই যে দেখেন এই যে সব দখল করা জায়গা, এগুলি তো সরকারি জায়গা, খাস জমি, এগুলি সব বিক্রি করছে বিভিন্ন নামে বিভিন্ন বিভিন্ন দলে দলীয় লোকজন, এই যে দেখেন দিস ইজ অল অলসো, এইটা ছিল না কিন্তু এই মোহাম্মদপুর, এটা টোটাল এটা একটা আইল্যান্ড, আমার আছে ছিল এই মোহাম্মদপুরে আসলে তো কোনো বাড়িঘর এখন পর্যন্ত হয় না, ইভেন কি রসুলপুরে যদি, এই যে দেখেন এই যে ভরাট করে তারা, আমি এই কাজ বন্ধ করে দিয়েছি, যে ব্রিজ করতেছে দেখেন খালটাকে দুই সাইড দিয়ে ব্রিজ দেখছেন, এইখানে চল উঠে গেছে এই সাইডে এই কোনা দিয়া, ধান গবেষণা তারা এইখান দিয়ে এখানে, প্রথমত হলো যে আমাদের প্ল্যান ছাড়া আমাদের কাছে না জিজ্ঞেস করে তারা খাল বন্ধ করছিল, এই যে দেখেন খালের ওই কোনা দিয়ে আইল্যান্ড উঠে গেছে, সামনে দিয়ে আইল্যান্ড, এই এই খালটা ভরাট, এই যে দেখেন ব্রিজ করার জন্য তারা এতটুকু পুরো ভরাট করে ফেলেছে, কারণ এখন কিন্তু পদ্মা ব্রিজ করছে, পদ্মা ব্রিজ তো আমার চার্জ নাই আর কি এয়ারক্রাফ্টে, যদি দেখি ব্যাটারি থাকে আলো থাকে আবার যাব। এই যে দেখেন তারা ভরাট করে, আমি সব মেশিনারিজ নিয়ে গেছি, তারা এখানে ভরাট করিয়া দুই সাইড এতটুক জায়গা রেখে, এই যে দেখেন এর জন্য কিন্তু এই ব্রিজের এই এই সাইডটা দেখেন যে ভরাট করছে, যে ভরাট করার ওই পারে সোজা দেখেন আমানতগঞ্জের দিকে যদি থাকেন আপনারা, এই যে দেখেন আপনারা চর পড়ে গেছে বিকজ অফ এই পানির গতি, তারা এখানে বন্ধ করে দরকার। সো দিস ইজ মানুষের আসলে সরকারের
আমাদেরও নজর দেওয়া উচিত এইসব জায়গায়, বিশেষ করে আমাদের এখন থেকে যদি নজর না দিয়ে আমাদের এই শহরকে টিকিয়ে রাখা বড় মুশকিল হয়ে যাবে। আমাদের দোষ দিয়েও কোনো লাভ হবে না, এখানে সবার একসাথে নজর দিয়ে কাজ করার প্রয়োজন। এই যে দেখেন আপনারা কত বড় খালটাকে এখানে, তারা তো ওয়াল তো করছেই, দুই সাইডে ওয়াল করছে, বল বাদ দেন, এখানে তো এই আইল্যান্ডই ছিল না, এটাই তো আমাদের। এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে এখন এই খালটা দিয়ে ওই যে খালটা ঢুকছে জেলখাল, এই যে ব্রিজটার পরে আগে সরাসরি কীর্তনখোলা নদীতে পড়তো জেলখাল, আমার স্পষ্ট মনে আছে এখনো। তো যে কারণে এখন যেহেতু খালের মধ্যে খাল থেকে জেলখাল দিয়ে এই খালে পড়তেছে, এই খাল থেকে আবার কীর্তনখোলায় পড়তেছে, যে কারণে পানির প্রবাহ প্রেশার ভেরি কম। এখন যদি আমরা ডেপ ঠিকমতো যদি আমরা খনন কাজটা ঠিকমতো করতে পারি এবং আশেপাশে যারা খালের পাশে যারা বাসিন্দারা আছেন, তাইলে হয়তোবা হয়তোবা না, আমি আমার চেষ্টা করব, আল্লাহর রহমতে জনগণ সবাই, আমি আমরা সবাই চাই। এই যে পোর্ট রোড দেখেন, এটা বিস্তারিত আলোচনার বিষয় আছে, আমি আমি আজকে যাচ্ছিলাম যে দেখাই অ্যাটলিস্ট মানুষকে, আমি তো নিজে দেখি নিজে বুঝি, সবাইকে সবার সাথে সব আলোচনা করি না, কারণ এটা সবার জানা দরকার যে তাদের বরিশালে আপনারা দায়িত্ব দিয়েছেন আমাকে মেয়র হিসাবে। আমি আমার আমার পরিকল্পনা হাওয়ার উপর দিয়ে করি নি, আমার পরিকল্পনা সব বাস্তবের উপরে নির্ভর। আমি পরিকল্পনা করছি যে এই শহর আজকে থেকে 20 বছর যদি আমরা ঠিকমতো প্রোটেকশন না দিই, যেভাবে পরিবেশ আস্তে আস্তে পানির লেভেল উপরে উঠতেছে, পরিবেশকে ধ্বংস করতেছি আমরা, মেরু অঞ্চল গলতেছে, হিমালয়ের বা ই গলতেছে আপনার বরফ, যে কারণে পানির লেয়ার উপরে উঠে যেতেছে, সেই জায়গা থেকে আমাদের বাঁধ মাস্ট সিটি শহর রক্ষা বাঁধ পুরাটা আমাদের ঘিরে, আমার 40 কিলোমিটার ঘিরে আপনারা দেখছেন হয়তো, আমি দেখাইছি আপনাদের যে এটা 3D অ্যানিমেশন করছিলাম, সেটার মধ্যে মোটামুটি আচ্ছা আমার ব্যাটারি লো আছে, আমি ডিসকানেক্টেড হচ্ছি আপাতত লাইন থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা মহামারী চলছে, সবাই সাবধানে থাকবেন।